আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডেইলি ইনকিলাব পত্রিকায় এই সংবাদটি প্রকাশিত হয়েছে, মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সব বই বাতিল, এই হেডলাইনে একটা সংবাদ প্রকাশিত হয়েছে। তো আমরা এখন দেখব যে এখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং আমাদের বার্ষিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বা হবে কিনা। এখানে বলা হচ্ছে, বিতর্কিত কারিকুলামের মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর আগের সব বই বাতিল করা হয়েছে। মানে নতুন কারিকুলামের মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সব বই বাতিল করা হয়েছে তাই বলা হচ্ছে এখানে। 2025 শিক্ষাবর্ষে মাধ্যমিকের শিক্ষার্থীরা 2012 সালের কারিকুলামের আলোকে পরিমার্জিত বা সংশোধিত বই পাবে। এর মানে হচ্ছে, যারা তোমরা 25 সালে যে শ্রেণীতে এখন আছো, তারপর পরবর্তীতে শ্রেণীতে উঠবা, তোমাদের 2012 সালে যে বই পড়ানো হতো সেই বইয়ের আলোকে পরিমার্জিত বা সংশোধিত বই হতে পারে। মানে ওই বই পড়ানো হবে, 2012 সালের কারিকুলামের বই পড়ানো হবে, তবে সেটা পরিমার্জিত এবং সংশোধিত, সেখানে অনেক কিছু পরিবর্তন পরিবর্ধন করা হবে। অন্যদিকে প্রাথমিকের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা নতুন কারিকুলামের যে বই হাতে পাবে সেখানেও থাকছে পরিবর্তন। মানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীরা নতুন কারিকুলামের বই পাবে, কিন্তু সেখানে পরিবর্তন করে দেওয়া হবে। তবে এই তিন শ্রেণীর মধ্যে শুধু শুধু তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে নতুন করে যুক্ত হয়েছে প্রতিটি অধ্যায়ের শেষে প্রশ্ন বা অনুশীলনী। আমরা যখন ক্লাস থ্রিতে পড়তাম, ফোরে পড়তাম, তখন প্রত্যেকটা অধ্যায়ের শেষে প্রশ্ন যুক্ত করা থাকতো, অনুশীলনী থাকতো, অঙ্ক থাকতো, তারপরে বাংলাতে প্রশ্ন থাকতো পেছনে। তা আমরা ওই প্রশ্নগুলো পড়তাম, মুখস্থ করতাম বা বুঝতাম, ওগুলো পরীক্ষায় আসতো। তো তৃতীয় শ্রেণী এটাতে এটা যুক্ত করা হয়েছে। অন্যদিকে চতুর্থ, পঞ্চম শ্রেণী পাঠ্য বই যেহেতু এখনো নতুন কারিকুলামের অন্তর্ভুক্ত হয়নি, তোমরা জানো যে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী নতুন কারিকুলাম অন্তর্ভুক্ত হয় নাই, তাই এই দুই শ্রেণীর পাঠ্য বই 2011 সালের কারিকুলামেই আলোকেই পরিমার্জিত আকারে শিক্ষার্থীরা হাতে পাবে। মানে এটা তো 2011 সালের কারিকুলামেই রয়েছে, তো ওটাকে একটু পরিমার্জিত এবং পরিবর্ধন, যেখানে সংশোধন করা দরকার, এডিট করা প্রয়োজন, সেখানে এডিট করে তারপরে দেওয়া হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB সূত্র জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা কাঠামোকে ধ্বংস করতে 2022 সাল থেকে পর্যায়ক্রমে প্রথম শ্রেণী হতে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব শ্রেণীতেই বিতর্কিত কারিকুলামের নতুন পাঠ্য বই চালু করার প্রক্রিয়া শুরু হয়। 2022 সাল থেকেই তো নতুন কারিকুলাম শুরু হয়েছে সব শ্রেণীতে। তো এখানে এটা উদ্দেশ্য ছিল তাদের শিক্ষা কাঠামোকে ধ্বংস করা, এমনটি এখানে বলা হচ্ছে। প্রথমে 2022 সালে মাধ্যমিকে ষষ্ঠ শ্রেণীতে নতুন কারিকুলাম চালু করা হয়, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে। এরপরে 2023 সালে সপ্তম শ্রেণী এবং প্রাথমিকে দ্বিতীয় শ্রেণীতে চালু করা হয় নতুন কারিকুলাম। মানে প্রথমে 2022 সালে ষষ্ঠ শ্রেণীতে, তারপর 23 সালে সপ্তম শ্রেণীতে এবং প্রাথমিকের দ্বিতীয় শ্রেণীতে চালু করা হয় নতুন কারিকুলাম। পরের বছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিকে অষ্টম এবং নবম এবং প্রাথমিকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতেও নতুন কারিকুলাম চালু করা হয়। সব মিলিয়ে 3 বছরের ব্যবধানে প্রাথমিকের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আর মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলামের পাঠ্য বই চালু করা হয়েছে। তোমরা যারা নতুন কারিকুলামে রয়েছে তারা সবাই জানো যে এই 3 বছরে প্রাথমিকের মানে প্রাইমারি স্কুলের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী নতুন কারিকুলামে চালু করা হয়েছিল, আর আর ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে নতুন কারিকুলাম চালু করা হয়েছে। কিন্তু বিগত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে পালানোর পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন এবং জনদাবির পরিপ্রেক্ষিতে বিতর্কিত কারিকুলাম বাতিল ঘোষণা করে প্রফেসর ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। মানে যে যখন 2024 সালের 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে নতুন যে সরকার আসলো, তখন সমস্ত সাধারণ মানুষ, মানে আমাদের মতো সাধারণ মানুষ সবাই দাবি তুললো যে বিতর্কিত যে নতুন কারিকুলাম এটাকে বাতিল করা হবে। তো এইখানে বাতিল করার জন্য এই এই যেহেতু দাবি তোলা হয়েছিল, নতুন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারাও সেই দাবিটাকে মেনে নিয়েছে। এদিকে বিতর্কিত কারিকুলাম বাতিল ঘোষণার পর নতুন করে পাঠ্য বইয়ের কারিকুলাম বা পরিমার্জনের কাজ শুরু হয়েছে NCTV। যেহেতু নতুন কারিকুলাম বাতিল হয়ে গিয়েছে, এজন্য তাহলে
নতুন করে বই দিতে হবে, অথবা সেই বই যদি থাকে তাহলে সেগুলোকে আবার পরিমার্জন করতে হবে, সেটা এনসিটিবি করা শুরু করেছে। পাঠ্য বই ছাপার আগের বেশ কয়েকটি টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডারও আহ্বান করা হয়েছে। মানে আগের যে পাঠ্য বই ছাপার ছাপার আগের বেশ কিছু টেন্ডারকে বাতিল করে পুনরায় আবার টেন্ডার আহ্বান করা হয়েছে, যে এইভাবে এইভাবে করা হবে, এইরকম ভাবে এই কারিকুলাম রাখতে হবে, এখানে এই পাঠ্য বইয়ের ভিতরে এই অধ্যায়টি রাখতে হবে, এরকম সে আলোকেই এখন কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার সরকারি ছুটির দিনেও এনসিটিভিতে গিয়ে দেখা যায় চেয়ারম্যান সহ বেশিরভাগ কর্মকর্তাই অফিস করেছেন। বিশেষ করে নতুন বছরের শুরুর দিকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়াকে এনসিটিভির এখন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। মানে নতুন বছরে এত কম সময়ের ভিতরে, 2 মাসের ভিতরে নতুন বছরে নতুন বই দিতে হবে, তাহলে তাদের কাছে তো এটা চ্যালেঞ্জ মনে হবে। তাই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার শনিবার শনিবারও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অফিস করছেন, মানে শুক্রবার শনিবার তো বন্ধ, তারপরে তারা অফিস করে যাচ্ছে। এনসিটিভির প্রধান সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ফাতিহুল কাদির জানান, আগের কারিকুলামের বই যেভাবে লেখা হয়েছে বা সম্পাদনা করা হয়েছে সেগুলো ভুলে ভরা, মানে আগে যেগুলো ছিল সেগুলো সবগুলো ভুলে ভরা ছিল, মানে যেগুলো নতুন কারিকুলাম ছিল সেগুলোতেও ভুল ছিল, যেগুলো এডিট করা হয়েছিল সেগুলোতেও ভুল ছিল, তথ্য তত্ত্ব এবং বানানে রয়েছে হাজারো ভুল, এগুলো শিক্ষার্থীদের পাঠের উপযোগী ছিল না বলেও তিনি মন্তব্য করেন। দেখো এখানে আমরা জানি বিগত বছরের যে কারিকুলাম ছিল সেখানে গুগল থেকে ট্রান্সলেট করে বাংলা অর্থ এখানে লিখে দেওয়া হয়েছে, এরকম আরো অনেক ভুল ছিল। তো আমরা চেষ্টা করছি অতি দ্রুত সময়ের মধ্যে বইয়ের সফট কপি বা সিডি প্রেসে পাঠাতে পারবো। প্রথমে তো সফট কপি পাঠানো হয়, তারপরে সেটাকে প্রিন্ট করা হয়। তাই ছুটির দিনেও আমরা কাজ করছি, আজ রোববারের মধ্যে মধ্যে প্রাথমিকের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বই সফট কপি প্রেসে পাঠানো যাবে। মানে আজকে যেহেতু রবিবার, এই যে আজকে যখন তোমরা সংবাদটা শুনতেছো, রবিবার আজকে সফট কপিটা পাঠানো যাবে। এরপর আগামীকাল, মানে আগামীকাল সোমবার তৃতীয় শ্রেণীর বইয়ের সফট কপি দেওয়া হবে, এরপরে অন্যান্য শ্রেণী দেওয়া হবে। এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রিয়াজুল হাসান বলেন, বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েই আমরা কাজ করছি। বিশেষ করে এনসিটিভির প্রত্যেক বিভাগের প্রধানদের যেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে যে নতুন বছরে নতুন বই দিতে হবে শুরু থেকে। তিনি বলেন, এবছর একদিকে যেমন নতুন পাঠ্য বই ছাপাতে সময়ের একটি সীমাবদ্ধতা রয়েছে, তেমনি পাঠ্য বইয়ের মান নিশ্চিত করার বিষয়ে আমরা সতর্ক রয়েছি। আশা করছি সবকিছু ঠিক থাকলে বাকি কাজও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তো এখানে তোমরা যেটা জানতে পারলে যে নতুন বছরে, মানে 2025 সালে আগের যে বইগুলো ছিল সবগুলো বাতিল করা হয়েছে, এগুলো 2011 এবং 12 সালের যে কারিকুলাম ছিল সেই কারিকুলামে তোমাদের বই দেওয়া হবে, তবে সেখানে কিছু এডিট করা হবে বা পরিবর্তন করা হবে, নতুন কিছু হয়তো বা সংযোজন করা যেতে পারে বা বিয়োজন করা যেতে পারে, ঠিক আছে? তো এটা হবে 12 সালের যে কারিকুলাম সেই কারিকুলাম অনুযায়ী। এটা তোমরা জানলে, এবং তোমাদের পরীক্ষা কিন্তু কবে হবে সেটা এখনো বলা হয় নাই, হয়তো বা নভেম্বরের শেষ দিকে হবে বা ডিসেম্বরের প্রথম দিকে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। তোমরা ভালো করে প্রিপারেশনটা কমপ্লিট করো। তোমরা জানো যে তোমাদের মাত্র 1 বছর, যারা নবম শ্রেণীতে পড়ো বা এবং দশম শ্রেণীতে রয়েছো, যারা তোমরা 2025 সালে সায়েন্স নিবা, আমরা আমাদের চ্যানেল থেকে আমরা তাদের জন্য একটা অনলাইন কোর্স চালু করেছি। সেখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, এই 5টা সাবজেক্ট মাত্র 550 টাকার বিনিময়ে প্রতি মাসে মাত্র 550 টাকার বিনিময়ে 5টা সাবজেক্ট, দেখছো অনেক বেশি সাবজেক্ট, এত কম টাকায় তোমরা কোথাও হয়তো বা পাবা না, মাত্র 550 টাকার বিনিময়ে প্রতি মাসে তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবা। যারা সায়েন্স নিতে ভয় পাচ্ছ টাকার জন্য, অথবা বোঝার মানে টিচার না এরকম মনে করছো, তাদের ভয় করার কোনো কারণ নাই, কারণ এখানে আমরা খুব কম টাকায় তোমাদের এই 5টা সাবজেক্ট পড়াচ্ছি, মানে কোর্সটা চালু করেছি। এবং যারা হচ্ছে ভয় পাচ্ছ তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইনশাল্লাহ এখানে যদি তোমরা ভর্তি হয়ে যাও 100% আমরা সেইভাবে কেয়ার দিয়ে তোমাদেরকে পড়াবো। প্রতিদিনের পাঠ, প্রতিদিন শেষে আমরা পরীক্ষা নেব, তারপরে তোমাদেরকে শীট, যেগুলো শীটের প্রয়োজন হবে শীট দিব। কেউ যদি কোনোদিন ক্লাসে অ্যাটেন্ড করতে না পারে তাহলে তার খোঁজ খবর আমরা নিব ইনশাল্লাহ। তবে এখানে একটা কথা, সেটা হচ্ছে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে 01620103495 এই নাম্বারটিতে বিকাশও আছে আবার নগদও আছে, তোমরা এই নাম্বারটিতে
যোগাযোগ করতে পারো। ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারটিতে 550 টাকা সেন্ড মানি করতে হবে, তারপরে আমাদেরকে ফোন করে বলতে হবে। ফোন করার পরে আমরা তোমাদেরকে একটা প্রাইভেট ফেসবুক গ্রুপে তোমাদেরকে ভর্তি করে অ্যাড করে দেবো। তারপর তোমাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তাই তোমরা যারা আগামী বছর নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে উঠবা, তোমরা যারা সায়েন্স নিবা, তারা আমাদের এই কোর্সটিতে ভর্তি হয়ে যাও। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।